আপনারা জানেন পাকচং কিন্তু গবাদি পশু বা দুগ্ধবতী গাভীর জন্য একটি উৎকৃষ্ট মানের খাবার। যদিও প্রোটিন পার্সেন্টেজ ভুট্টার চাইতে কম, কিন্তু এর ফলন অনেক বেশি। পাকচং চাষ করতে গেলে আপনাকে জমি উত্তম রূপে তৈরি করে তাতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার এবং জিঙ্ক বোরন দিয়ে এই পাকচংয়ের কাটিং লাগাতে হয়। পাকচংয়ের কিন্তু বীজ হয় না। তো পাকচংয়ের একটি সুবিধা হলো এটা একবার লাগাইলে এক দুই বছর পর্যন্ত কাটা যায়, প্রতি 30-35 দিন পরপর একবার করে কাটিং দেওয়া যায়। পাকচং ঘাসের ফলন কিন্তু অত্যন্ত ভালো, এটা প্রতি বিঘায় প্রায় 5-7 টন পর্যন্ত উৎপাদন পাওয়া যায়। ভুট্টা কিন্তু শীতকালীন ফসল, আপনারা ভুট্টা চাষ এই জাম্বোর নিয়মেই করতে পারেন, কিন্তু ভুট্টা চাষটা শীতকালে বেশি হয়, বর্ষাকালে একটু কম হয়। একটি জমিতে একবার ভুট্টা আরেকবার জাম্বো এভাবে যদি নেওয়া যায় তাহলে ক্রপ রোটেশন হয়, উৎপাদনও বৃদ্ধি পায়। ভুট্টার কিন্তু জাম্বোর চাইতে প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি। ভুট্টা যদি আবাদ করেন সেই ক্ষেত্রে উৎপাদন এই জাম্বোর চাইতে বেশি হবে এবং প্রোটিন পার্সেন্টেজ বেশি পাবেন। এবার ভুট্টা গাছ চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানাবো। অনেক জায়গায় দেখা যায় আশানুরূপ ভুট্টা গাছ ভালো হয় না। ভুট্টা চাষের নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী চাষাবাদ করলে আপনারা ভালো ফলাফল পাবেন। ভুট্টা চাষ কেন করবেন আসুন জেনে নেওয়া যাক। এক বিঘায় 8-9 টন ভুট্টা গাছ হবে। 60-70 দিনে ভুট্টা গাছ কেটে গাভীকে খাওয়ানো যাবে। এভাবে বছরে 5-6 বার ভুট্টা গাছ কাটা যায়। ভুট্টা গাছ খাওয়ানোর ফলে মিল্ক প্রোডাকশন যেমন বাড়বে, ঠিক তেমনি গাভীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভুট্টা চাষের নিয়ম। ভুট্টা চাষ করতে হলে আপনাকে মাটির পিএইচ কত তা জানতে হবে। বাজারে পিএইচ মিটার কিনতে পাওয়া যায়। প্রথমেই পিএইচ মিটার দিয়ে মাটির পিএইচ মাপতে হবে। ভুট্টা চাষের জন্য মাটির উপযুক্ত পিএইচ হচ্ছে 6.8, এর নিচে হলে অ্যাসিডিক সয়েল। অ্যাসিডিক সয়েলে কখনোই ভালো ভুট্টা গাছ হবে না, সুতরাং মাটির পিএইচ বাড়াতে হবে। 6.8-এ আনতে প্রতি শতাংশে 2 কেজি ডলোমাইট কিংবা ডলোচুন দিতে হবে, সেই সাথে রাসায়নিক সার। সামান্য পরিমাণে জিঙ্ক এবং বোরন দিলেই চলবে। ভালো করে জমি চাষ দিয়ে জৈব সার কিংবা কেঁচো কম্পোস্ট ব্যবহার করুন। জমিতে লাইন করার সময় একটি লাইন থেকে অন্য লাইনের দূরত্ব হবে 2 ফিট, বীজ থেকে বীজের দূরত্ব হবে 1-1.5 ফিট। মনে রাখবেন, বীজ যেন হয় উন্নত জাতের, সেই সাথে হয় যেন ভালো বীজ। বীজ রোপণের পূর্বে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নিতে হবে। ঘাস উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1 কেজি ঘাস তৈরি করতে সাধারণত 1.30 টাকা থেকে 1.5 টাকা পর্যন্ত খরচ হয়। অর্থাৎ 5 কেজি সবুজ ঘাস সমান 1 কেজি দানাদার খাবার। 1 কেজি দানাদার খাবার কখনোই আপনি 30 টাকার নিচে কিনতে পারবেন না, যেখানে ওই সম পরিমাণ সবুজ ঘাস যদি পূরণ করতে চান তাহলে আপনার 7-8 টাকা, হার্ডলি 10 টাকা খরচ হবে। তার মানে আপনার উৎপাদন খরচ, খাদ্য খরচ 1/3 নেমে আসবে, যেখানে 2/3 সাশ্রয় হবে। কাজেই ঘাসে উৎপাদনের কোনো বিকল্প নেই। ঘাস উৎপাদন করতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার খামারকে লাভজনক করার জন্য দানাদার খাবারকে কমিয়ে ঘাসের উৎপাদন বাড়াতে হয়। 1 বিঘা জমি যে কোনো বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি আপনি লিজ নেন বছরের জন্য তাহলে 8-10 হাজার টাকা লাগতে পারে। সেইখানে 1 বিঘা জমি থেকে প্রতি বছর 20-25 টন ঘাস আপনি তৈরি করতে পারেন, যার মূল্য তুলনামূলকভাবে দানাদার খাবারের সাথে অনেক সাশ্রয়। অর্থাৎ আপনি 50,000 টাকা খরচ করে 1 বিঘা জমি থেকে যে পরিমাণ পুষ্টি পাবেন সেই পরিমাণ পুষ্টি দানাদার দিয়ে পূরণ করতে গেলে তার 3-4 গুণ টাকা খরচ করতে হবে। পক্ষান্তরে গবাদি পশুর নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে, তার রিপ্রোডাকটিভ ফেলিওর হতে পারে, তার প্রজনন ক্ষমতা হ্রাস হয়ে যাবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হতে পারে, কিন্তু ঘাস খাওয়ালে সেই সমস্যাগুলি থাকবে না। কাজেই আপনারা গবাদি পশু খামার করতে গেলে বা ডেয়ারি খামার করতে গেলে বা বিট ফ্যাটেনিং খামার করতে গেলে অবশ্যই ঘাসের চাষ বৃদ্ধি করুন। ঘাসের চাষ বৃদ্ধি করলে আপনার লাভজনক খামার হিসেবে পরিণত হবে এবং দেশে এই শিল্প দীর্ঘদিন ধরে টিকে থাকবে। সবাইকে ধন্যবাদ।